আমরা এই ভূয়া অ্যাগ্রোতে দেখতে পাচ্ছি আপনার এখানে বেশ কিছু গাভী বাছুর অনেক কিছু রয়েছে। আমরা গাভী থেকে জানতে চাই আপনার কি কি জাতের গাভী আপনাদের কাছে আছে? আমরা ফ্রিজিয়ান আছে, পরে জার্সি আছে, অস্ট্রেলিয়ান আছে, রানি আছে। আমরা একটু গাভীগুলো দেখতে পারি? জি চলেন তো যাই। আচ্ছা ভাইজান, আচ্ছা কোন জাতের গাভী আপনার কাছ থেকে আপনার পালন লালন পালন করেন, কোন জাতের গাভী বেশি দুধ দেয়? জার্সি গাভীগুলো বেশি দুধ। আচ্ছা আপনি বলছেন যে জার্সি গাভীতে বেশি দুধ দেয়, নাকি জার্সি গাভীতে বেশি দুধ দেয় নাকি অস্ট্রেলিয়া ফ্রিজিয়ানের বেশি দুধ দেয়? জি জার্সিগুলো বেশি দুধ দেয়, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ানের সে জার্সিগুলো বেশি দুধ, বেশি দুধ দেয়। জি আচ্ছা আচ্ছা, আপনার কাছে কয়টা আছে জার্সি? জার্সি আমার কাছে অরিজিনাল জার্সি নাই, এগুলি আপনার ক্রস মিসিং আছে। ক্রস মিসিং? জি। আচ্ছা এই যে ক্রস মিসিং এ কি রকম দুধ পাচ্ছেন? এগুলি এখন বর্তমানে পাচ্ছি 7 লিটার 6 লিটার সকালে, বিকালে 4 লিটার 5 লিটার। এখন আবার এগুলি প্যাকেট হয়ে গেছে তো প্যাকেট। আচ্ছা আচ্ছা। আর ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান যেগুলি? অস্ট্রেলিয়ান যেগুলি এগুলি মাঝে মাঝে অস্ট্রেলিয়ান আছে, আবার এটা রানি আছে। এটা রানি? হ্যাঁ এটা রানি। রানি তো আরো বেশি দুধ হওয়ার কথা। রানি আরো বেশি। এটা কি? এটা এটা প্রথম ফার্স্ট টাইম এটা ক্রস। এটা ক্রস? অস্ট্রেলিয়ান ক্রস? এটা কয় বিয়ানের গাবি? এটা বাচ্চা দেয় না, বাচ্চা দিবে আর কি, 1 মাসের মধ্যে বাচ্চা দিবে। 1 মাসের বাচ্চা দেবে? এর আগে বিয়ান দিছে? না না, এটাই প্রথম প্রথম বিয়ানের। আচ্ছা আচ্ছা। এর পরেরটা তো বলছেন যে রানি? এটা রানি, এটা প্রথম, এটা প্রথম বিয়ান, প্রথম বিয়ান। এখন কি অবস্থা? বিয়ান দিছে কতদিন হয়েছে? এটা বিয়েছে 3 মাস হয়েছে। দুধ কি রকম পাচ্ছেন? দুধ তো সকালে পাই 6টা 7টা। ১০টা ১১টা ১২টার মতো হচ্ছে দুই বেলায়। আচ্ছা এই যে এই গাভী গুলো দেখলে মানে হাইটের ক্ষেত্রে অনেক বড় দেখা যাচ্ছে, অনেক বড় সরো দেখা যাচ্ছে, হাইট বেশি। এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান? জি। এটা অস্ট্রেলিয়ান? এটা এগুলি অস্ট্রেলিয়ান। আচ্ছা এগুলো সবগুলি প্রথম বিয়ানের? জি এটি প্রথম বিয়ান। আচ্ছা আচ্ছা। পরে আপনার জার্সি গাভী এটা কই? আচ্ছা এগুলি কি পালের গরু নাকি? এটা না, এটি আমাদের কিনা কিনা না, সব কিনা। আচ্ছা এগুলি তারা বলছেন যে তাদের পালেন না, এটা কিনা গাভী। আমরা একটু জার্সি গাভীগুলো আপনাদের দেখাবো। তিনি যে গাছ যাকে বলছেন যে জার্সি গাভীদের সর্বোচ্চ তাদের দুধ বেশি পাওয়া যাচ্ছে। আর এই মাঝখানাটা জার্সি, এই যে জার্সিটা বলছেন এটার অবস্থানটা কি? কয় বিয়ানের? তিন বিয়ান। আচ্ছা আচ্ছা। এখন কি অবস্থা? এখন এটা প্যাক নেট 6 মাসের, এখনও দুধ দেয় আপনার 2 বেলা 10টা মতো দুধ দেয়। আচ্ছা 6 মাসের প্যাক দিয়ে তারপরও 2 বেলা 10টা দুধ হয়? যখন প্রথম বাচ্চা আসছে তখন 1 মাসের ভিতরে কয়টা আসছে? তখন 18টা 16টা দুইবারে আর কি, 2 বেলা 18টা 16টা দুধ হয়। আচ্ছা আচ্ছা চমৎকার। পরেরগুলি কি? ওইগুলি অস্ট্রেলিয়া? এগুলি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান না? জি। এগুলো বাচ্চা দেওয়ার পরে 1 মাসের মধ্যে আপনার 16-18। যত্ন কিভাবে করেন? এটা প্রথমে চিকিৎসা বলতে আমরা প্রথমে ক্রিমি ডোজ করি, ক্রিমি ডোজ করার পরে লিভারটনিক, ভিটামিন, ক্যালসিয়াম দেওয়া হয়। আর এদেরকে খাবার দেওয়া হয় 2 বেলা, সকাল বিকাল। সকালে প্রথমে আপনার পানি দেওয়া হয়, তারপর ভুসি কুড়া ভুসি দেওয়া হয়, তারপরে গাভী আমটা ধোয়ানোর পরে গাছ দেয়, কাঁচা গাছ দেয়। কাঁচা গাছ দেওয়ার পরে খাওয়া টাওয়ার পরে গাভীর রেস্ট নেয়, তারপরে আবার গোসল টুসল দুপুরের দিকে করাইয়া গোসল করানোর পরে বিকালে 3টার দিকে আবার খাবার দেয়। এটা হলো যত্ন সহকারে। আমরা একটু জানতে চাচ্ছি যে এই গাভীর একেবারে সুস্থ রাখার জন্য আপনাদের কি কি রোগ বালায় কিভাবে ভ্যাকসিন দেন সেই বিষয়টা একটু বলুন। আমরা প্রতি 3 মাস পর পর ভ্যাকসিন দিতে হয়, যেমন লাম্পিস আছে, পরে তরকা আছে, তারপরে আপনার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। কৃমির
ডোজ করতে হয় 3 মাস পর পর, ক্যালসিয়াম দিতে হয় সুস্থ রাখার জন্য। এগুলি ভ্যাকসিন দিই আমরা, তরকার একটা দিই, তারপর আপনার লাম্পি সেট দিই, এরকম ধরনের কতদিন পর পর দিতে হয়? 3 মাস পর পর দিতে হয়। আচ্ছা, হঠাৎ করে কোনো গাভীর কোনো রোগ বলাই হয়, হঠাৎ রোগ হয় যেমন মানুষের, হঠাৎ করে জ্বর হয়, মাথা ব্যথা হয়, গাভি বা গরুর কি ধরনের রোগ আপনারা এরকম হঠাৎ করে হয়? পাতলা পায়খানা হয়ে যায়, জ্বর হয়ে যায়, তখন ওই যে সাথে সাথে আমরা চিকিৎসা দিই, স্যালাইন দিই, পরে আপনার ডাক্তার আনি, চিকিৎসা দিই। আর জ্বর হইলেও আপনার ওই প্রথমে আগে পানি মারি, পানি টানি দিয়া শরীর ঠান্ডা করে তারপরে জ্বর। এবার একটু আসি যে গাভীর প্রেগনেন্সি বিষয় নিয়ে, আপনি তো গাভী তো পালন করেন বা গাভী নিয়ে লড়াচড়া করছেন, গাভী তো কয় মাসে বাচ্চা দেওয়ার কয় মাসের পরে গাভী হিট আসে? বাচ্চা দেওয়ার পরে 2 মাস পরে, 2 থেকে 3 মাসের মধ্যে হিট আসে। হ্যাঁ, হিট আসলে, হিট আসার পরে 9 মাস 10 মাস পরে বাচ্চা দেয়। আচ্ছা, হিট আসলে যে বীজ দেন, এই বীজটা কি সঠিক মাত্রায় বীজ ধরে কিনা? প্রথমবারে কনসেপ্ট হয় না, অনেকগুলা 2 বার দিতে হয়, 3 বার দিতে হয়, আবার অনেকগুলা 1 বার দিলে কনসেপ্ট হয়। মানে কোন পদ্ধতিতে কি সতর্কতা অবলম্বন করে যে সঠিকভাবে কনসেপ্ট ধরবে? মানে যদি আপনার হিটটা আসার 12 ঘন্টা পরে বীজটা দিলে তাহলে আপনার ওই বীজগুলা কনসেপ্ট করে। শুধু বীজ দেওয়ার নিয়েছে নাকি আর কোনো চিকিৎসা করতে হয়? মানে বীজ দেওয়ার সময় আর অন্য কোনো চিকিৎসার কোনো পদ নেই দেওয়া হয় না? বা গাভীর খাবার দাবার উন্নতি, কোনো ভিটামিন জাতীয় খাবার খাওয়ানো কোনো ইয়ে আছে কিনা? এটা দেওয়া হয় যখন বাচ্চা আসে, প্রেগনেন্ট হয়, তখন ভিটামিন দেওয়া হয়। আবার বাচ্চা দেওয়ার পরেও ক্যালসিয়াম দিতে হয়, কারণ দুধ দিলে ক্যালসিয়ামের ঘাটতি হয়, তখন ক্যালসিয়াম দিতে হয়। আরেকটা জিনিস, এই যে বীজ দেওয়ার সময় গাভীটাকে কিভাবে যত্ন করতে হয়, মানে রক্ষণাবেক্ষণ করলে যে আপনি মনে করেন যে গাভীর ক্ষতি না হতে পারে, এই কনসেপ্ট বীজ দেওয়ার সময় এরকম কিছু আছে নাকি? বীজ দেওয়ার পর মানে 4-5 ঘন্টা খাবার থেকে বিরত রাখতে হয়, খাবারটা 4-5 ঘন্টা পরে দিলে বীজটা কনসেপ্ট করে আর কি, ভালো সাথে সাথে খাবার দিলে ওই বীজটা কনসেপ্ট কম করে আর কি। আপনার পায়খানার ব্যাক হয়, ব্যাক হলে আপনার ওই কনসেপ্টটা কম হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, বীজ দেওয়ার আগেও কি এই পদ্ধতিটা অবলম্বন করতে হয়? না, বীজ দেওয়ার আগে খানা দানা করতে হচ্ছে। এই যে আমার একটা গাভি ডাকার সিট আসছে, বাচ্চা ইয়ে বীজ দিব কালকে আসছে, আজকে দিব। আজকে দিবেন? জি। আচ্ছা আচ্ছা, কালকে হিট আসছে, আজকে বীজ দিবেন। আপনারা কি ধরনের বীজ দেন? আপনার কোন গাভীতে, মনে করেন এই যে আপনার কাছে অস্ট্রেলিয়া আছে, ফ্রিজিয়ান আছে এবং জার্সি আছে, এটা আমরা গাভী বুঝিয়ে দিই। গাভী বড় হলে ওগুলারে ভালো জাত দিই, গাভীর আকার অনুসারে আর কি দেওয়া হয়। যেমন আমরা ওই যে কালকে ওইটারে দিছি, ওইটারে দিছি ফ্রিজিয়ান, আজকে আবার এই যে এটারে দিলে আপনার ওই ফ্রিজিয়ান দেন, ফ্রিজিয়ান গুলো। এই যে বীজগুলো দেন, এইগুলার মান আপনারা কিভাবে বোঝেন? ভালো জাত ওই যে ওরা যারা বীজ কালেকশন করে ওরা বলে দিতে পারে 70%, 80%, ওরা যেটা বলে সেটা আসলে আপনারা সঠিক পাচ্ছেন? সঠিক পাওয়া যায়, জেনুইন যারা সবসময় আমাদেরকে দেয় ওরা সঠিকটাই দেয়, সঠিকটাই বলে। আচ্ছা, আপনি সরকারি না কোনো প্রাইভেট কোম্পানি থেকে দেন? না, সরকারি থেকেই ওরা আনে, ওদেরকে দিয়ে আর কি দেওয়া হয়। এটা সরকারি বীজ, সরকারি বীজ। জি। আচ্ছা আচ্ছা, এবার একটা লাভ লসের দিকে আসি, এই খামার করে আপনারা কতখানি লাভবান? খামার করে মূলত গাভীর দুধ বিক্রি করে গাভীর খাওয়া দাওয়া হয়, চিকিৎসা বন্ধ চলে, বাদ বাকি বাছুরগুলা যে থাকে, বাচ্চাগুলা লাভবান হিসেবে থাকে। মানে আপনি বলতেছেন দুধ বিক্রি করে চিকিৎসা, তারপরে গরুর খাবার, আপনাদের বেতন, এটা সব দুধ থেকেই হয়ে যায়? হয়ে যায়। বছর শেষে যেটা বাছুরটা আসে, এই বাছুরের এই জন্য তো কনসেপ্টটা সঠিক সময় ধরাতে হবে, তাইলেই আপনি লাভ হবে, নাহলে তো খামার লস একবার মিস করলে। এবার এই যে আপনি বলছেন যে লাভ, একজন খামারি যদি নতুন উদ্যোক্তা একটা খামার গরু পালন শুরু করতে হয়, আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে একটা খামার শুরু করতে পারে বা তার করণীয় কি? শুরু থেকে সে গাভী পালার, গাভীগুলা প্রথমে ওঠে, বাচ্চা সহ গাভীগুলা যদি ওঠায় সে রানিং এ দুধ পাওয়া যাবে। তার ওই যে একবার যে গাভীরা ইনভেস্ট করলো ওইটা দুধ থেকে তার
গাভীর খাবার চলবে, ওই রাখালদের বেতন চলবে, তার চিকিৎসা করা চলবে, বাদ বাকি আর আলাদা ইনভেস্ট করা লাগবে না। একবার যে করে ওই দুধের খরচটা দিয়ে খামার চালাইতে পারবে। তার উচিত হলে একটা বাসুর সহ গাভী কেনা, প্রথম এক মাসের বা 15 দিনের একটি বাসুর সহ গাভী কিনলে, দুইশোটা গাভী কিনলে নতুন উদ্যোক্তা শুরু করবে, উদ্যোক্তা হিসেবে তার ওই গাভীর দুধ থেকে তার খামার পরিচালনা করতে পারবে, চালাইতে পারবে। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।